হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, সকাল সকাল আমরা সবাই বেরিয়ে পড়েছি, আর তোমরা এটাই ভাবছো আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে মায়াপুরে, আমাদের পাড়া থেকে বাস ছেড়েছে, তো সেই বাসে করে আমরা সবাই মিলে মায়াপুরে ঘুরতে যাচ্ছি। তো এখন বাজে সকাল হচ্ছে 8টা, 8টার সময় আমরা রেডি টেডি হয়ে চলে এসেছি। তো দেখো, তার মধ্যেই রাস্তায় একটু সিনারি পড়লো, সেটা তোমাদের দেখালাম। কী সুন্দর, মানে মাঠঘাট এখন তো আর অত দেখা যায় না, আমাদের এদিকে তো একদমই দেখা যায় না। এই সাইডটা একটুখানি গ্রাম্য পরিবেশ, প্রচণ্ড বেশি ভাল লাগছে। আর এই একটা জায়গায় একটুখানি রাস্তায় দাঁড়িয়েছে, সবাই মিলে দাঁড়িয়ে একটু ফটো ফটো তুলছিল, তারপরে একটুখানি ঘোরাঘুরি করছিলো, জায়গাটা দেখছিলাম। আর এই দেখো চলে এসছে হচ্ছে তোমার এটা, আর এই দেখো এটা হচ্ছে গৌরাঙ্গ সেতুটা গেল। আর আমরা এই যে মায়াপুরে একদম চলে এসেছি, এটা হচ্ছে গেট মায়াপুরের। যারা যারা এসছো তারা সবাই জানো, আর যারা জানো না তাদের জন্য এটা আমি বললাম। তো দেখো, আমরা সবাই এখন ভেতরে ঢুকছি। আমি তো ফার্স্ট টাইম এলাম, আমার প্রচণ্ড বেশি ভালো লেগেছে, দেখে আমার খুব মনে শান্তি লেগেছে। কেন, আমি তো কোনোদিনও এই জায়গাটা আসিনি, ঘুরিনি। আর এই মন্দিরটা এখন তৈরি হচ্ছে, এটা এখনও কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে আরও সুন্দর লাগবে আশা করি। আর এই এই দিকগুলো দেখো, তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো, আমরা এখন ভোগ খাওয়ার জন্য এখানে বসে পড়েছি, আমাদের এখন ভোগ দেওয়া হবে। সব মানুষরা আসছে, সবাই একসাথে বসলে তারপরে এখানে ভোগ দেওয়া হবে। খুব ভালো লাগছে আমার জায়গাটা, সত্যি আমার মনে প্রচণ্ড বেশি শান্তি হয়ে গেল। অনেক দিন ধরে কোথাও ভালো জায়গায় ঘুরি না, তাই এর থেকে ভালো জায়গা হয়তো আর কোথাও হতে পারতো না। এত মানুষ, এত সবাই আমরা একসাথে খেতে বসবো, এটা ভেবেই কত বেশি ভালো লাগছে। আমাদের ঘোরা কমপ্লিট, এখন আমরা হচ্ছে বাড়িতে ফিরছি। আর ভালো ঘুরেছি, দারুণ ঘুরেছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।